বান্দা জান্নাতের দরজাটা একটু খোল, খুলে ভিতরে ঢুকতে দিবি না, তোর মুখটা শুধু একবার ঢুকিয়ে দিয়ে খালি দেখিয়ে নিবি, দেখে বার করে নিবি। জান্নাতের দরজা খুলে দিল, ওই বান্দাটা আল্লাহ পাকের ওই বান্দাটা দেখে বলছে আহ বাইরে যদি এত সুন্দর আর ভিতরে তাহলে কত সুন্দর। এই আশা নিয়ে আল্লাহর কাছে বলেছিল, জান্নাতের দরজা খুলে দিল, মুখটা বেড়ে দিচ্ছে কত সুন্দর জান্নাত, শান্তি ময় শান্তি জুড়ে বলল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহ জাহান্নামে তো আমি চলে যাব, জান্নাতে তো জীবন আসবো না। আল্লাহ হাসরের ময়দান থেকে জান্নাতের গেট বন্ধ এলাম, জান্নাতের বাইরেটা দেখলাম, আল্লাহ ভিতরে শুধু মুন্ডুটা ঢুকিয়েছে, মাথাটা ঢুকিয়েছে, আল্লাহ সব তো দেখতে পাইনি। আল্লাহ আপনি একবার আমার জাহান জান্নাতের ভিতরে দেন, দিয়ে আবার বার করে নেন, আমি খালি একটু ঘুরে দেখে আল্লাহ আমি আবার জাহান্নামে চলে যাব। আল্লাহ বলছে এই আমার ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঢোকা, জান্নাতের ভিতরে ঢোকালো, ঘুরে 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 ফেরেশতাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখছে। আল্লাহ পাকের মালাইকা দাঁড়িয়ে দিলেন, ও আল্লাহ পাকের বান্দা চলেন চলেন আপনার সময় হয়ে গিয়েছে, আপনার টাইম হয়ে গিয়েছে, আপনার ঠিকানা তো জাহান্নাম, আপনার ঠিকানা তো জান্নাত নয়। আল্লাহ পাকে ওই বান্দা ওই সময় বলেছিলেন, ও আল্লাহ পাকের মালাইকা ও আল্লাহ পাকের ফেরেশতারাও আপনারা শুনে কেউ না জেনে কে দেন, আমার আল্লাহ পাক ওয়াদা করেছে, আমার আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছেন, আমার যদি কোনো বান্দা বান্দিরা জান্নাত একবার প্রবেশ হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদের সারা জীবন জান্নাতে রাখবো, আমি আল্লাহ তাদের জাহান্নামী করবো না, আমার আল্লাহর কথা কোনোদিন বেখালাফ হবে না, আমার আল্লাহর কথা কোনোদিন অমান্য হবে না। ও আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাক যদি বা আমাকে জান্নাত থেকে জাহান্নামে দাসে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিলেন ফেরেশতারা, আমি আল্লাহ বলে আলিমুন গায়ব, আমি আল্লাহ অন্তর্যামী, আমি আল্লাহ তামাম পৃথিবী জমিনে মানুষের 18,000 মখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক তামাম পৃথিবী মানুষের তামাম পৃথিবী জুড়ে মানুষের আমি আল্লাহ পাক অন্তরে খবরটা আমি জানি। আমার ওই বান্দাটা যখন আমাকে বললেন আল্লাহ আমি জাহান্নামবাসী হয়ে যাব, আল্লাহ জীবনে তো জান্নাত দেখতে পাবো না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি একবার আমার জান্নাতের গেটের দ্বারে নিয়ে যান। আমি আল্লাহ পাক এটাও জানি, আমার বান্দা এটাও বলবে আল্লাহ একবার জান্নাতটা দেখব, আমি আল্লাহ এটাও জানি আল্লাহ একবার জান্নাতের ভিতরে প্রবেশ করব। ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক ওই বান্দার খেলাটা ওই বান্দার মনের আশাটা আমি আল্লাহ পাক নিজে পূরণ করে দিলাম। আমি এইটুকু বোঝাতে চাই আল্লাহ পাক সমস্ত জান্নাতির মানুষদের রসুল্লাহর মুখের বাণী আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম বাবা সাহাবিরা যে জায়গায় আমি রসুল্লাহ আমার কথা আলোচনা হয়, দীন ইসলামের কথা আলোচনা হয়, শরিয়াতের কথা আলোচনা হয় ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবী সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ ওটা রিয়াজুল জান্নাত অর্থাৎ বেস্তের বাগানের টুকরা, কিন্তু ইয়া রসুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আপনার তামা উম্মাত উম্মতি যদি বা ওই জায়গায় বসে যায় তারা কি জান্নাতে বসে যাবে? আমার নবী পাক জানিয়েছিলেন বাবা সাহাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক যাকে জান্নাতি বানাবেন, আল্লাহ পাক যাকে জান্নাতি বানাবেন জান্নাতি মানুষেদের আমার আল্লাহ পাক টেনে 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 নিয়ে এসে ওই রিয়াজুল জান্নাতে আমার আল্লাহ পাক বসিয়ে দেবে। তার সব জান্নাতি মানুষ কি না এই কথা বলে? এই হাদিসটা যদি মিথ্যা হয় তাহলে আমার রসুল মিথ্যা হবে? আরে ঠিক না ভুল কথা বলেন? এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে একটু সাইড করো, একটু সাইড, একটু সাইড করো। মক্কার মানুষেরা আমার রসুলকে আলামিন বলে ডাকতো, ঠিক না ভুল? আলামিন কথার অর্থ কি? সত্যবাদী। তাহলে আমার রসুল বারহক সত্য কথা বলে, রসুল কোনোদিন মিথ্যা বলেনি। কথা বুঝছে না? তাহলে সব জান্নাতি মানুষেরা জান্নাতের বাগানে বসে আছে, আর আল্লাহ পাক যাদের জান্নাতি বানাবে না তারা দেখো হো হো করে ঘুরছে, মেলা বসেনিতে কি হচ্ছে তাদের কাজ তারা করছে। কথা বুঝছে না? খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? একবার উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার
প্রসঙ্গ হচ্ছে সর্বমানি হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন বাবা পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ তো ভাই যা নবী পাকের সাহাবীরা নবীকে ভালোবেসেছে না বাসেনি কথা বলে ওই রকম আমাকে আপনাকে ভালোবাসতে হবে না হবে না এই কথা বলে আমার নবী পাক অনেকে বলছে যে আমার নবী নাকি সাফায়াত করতে পারবে না এটা কি আপনাদের বিশ্বাস হয় এ আমার নবী মরে পচে গেছে না বেঁচে আছে এই কথা বলেন আমার নবী হায়াতের নবী তো নাকি না আমার আপনার মতন পচে গলে মরে গেছে পুরো পচে গেছে আমার নবী কি মরে গেছে মরেনি অনেকে বলছে নবী পাক সাফায়াত করতে পারবে না নবী সাফায়াত করবে না তো কিয়ামতের ময়দানে কি তোর বাপ সাফায়াত করবে কথাটা কিন্তু খুব খারাপ লাগলো বাপ তুলে বললাম কথা না হক কথার জন্য কষ্ট কি আছে তাতে তো কালকের কি কারবি জারি হবে তার ঘরে যেতে পারবো কি সন্দেহ আছে আপনারা যদি আঘাত করেন তো করবেন হক কথা বলবো হযরত ইমামে হোসেন তো হকের জন্য শহীদ হয়েছিল ইমামে হোসেন তো যদি মনে করতো যে ওই ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাবে ইয়াজিদ একটা ভণ্ড ইয়াজিদ একটা চেরাখো ইয়াজিদ একটা চোর গুন্ডা ইমাম হোসেন জানে আমি ইমামে হোসেন যদি শহীদ হতে হয় শহীদ হব কারবালার ময়দানে কিন্তু আমি ইমামে হোসেন কোনে দিন ইয়াজিদ হাতে বায়াত হব না তে ইমানদারদের হকের উপরে যদি মউত হয় বেশা আকশে জান্নাতি 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 জন বলুন সুবহানাল্লাহ ইমাম হোসেন তো মনে করতে পারতো যে আমি বাবা যুদ্ধ কোনো দরকার নেই আমি ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাই অনেকে ইয়াজিদের জন্য দোয়া চায় আমি যাও না মনে বলে যাচ্ছি ইয়াজিদের জন্য দোয়া চাওয়া যাবে না যে মুসলমান সে মুসলমান হতে পারে কিন্তু সে মুনাফিক মুসলমান এটাও বলে যায় কাফেরের দেখে ভয় করো না কিন্তু মুনাফিক মুসলমানকে দেখে ভয় করবে কথা ঠিক না ভুল এ আমার মতন দাড়িওয়ালা জুব্বা পরনেওয়ালা মাথায় টুপি পরনেওয়ালা নামাজ পড়নেওয়ালা হজ করনেওয়ালা দান করনেওয়ালা সব কিছু করনেওয়ালা কিন্তু সে মুসলমানে সেজে থাকে মুসলমানের বিরুদ্ধে সে কথা বলে সে মুনাফিক ঠিক না ভুল আল্লাহ রসুলের এক সাহাবি ছিল সাহাবিটা রসুলুল্লাহ মসজিদে নববী শরীফে আল্লাহ রসুল যখন নামাজ পড়াতেন যে জায়গায় দাঁড়াবার কথা ছিল আবু বক্কারে যে জায়গায় দাঁড়াবার কথা ছিল উসমানে যে জায়গায় দাঁড়াবার কথা ছিল আলী যে জায়গায় দাঁড়াবার কথা ছিল উমারে সে জায়গায় কাউকে না দাঁড় করতে দিয়ে নিজে সাইড কেটে কেটে রসুলুল্লাহর পেছনে ওই সাহাবীটা নামাজ পড়ত আর সন্ধ্যাবেলা মদিনার বাজারে গিয়ে ইহুদি কাফেরদের ডেকে পরামর্শ করছে হারা তোরা আবদুল্লাহর বেটা মোহাম্মদকে মারার জন্য কতদিন পরিকল্পনা আটকালি আমার রসুল ওই সময় বলেন বাবা সাহাবীরা আমি রসুল তোমাদের জানিয়ে দিচ্ছি বাবা কাফেরের দেখে ভয় করো না কিন্তু তোমরা মোনাফিককে দেখে বেশি বেশি করে ভয় করবে কেন তোমরা চিনতে পারবে না তোমরা প্রকাশ্যে জানবে যে ও কাফের ও আল্লাহকে আল্লাহ বলে মানে না ও আমি রাসূলুল্লাহ আমার নবীকে নবী বলে মানে না কুরআন ও মানে না আমরা কাফেরের কাছে কোনোদিন যাব না কিন্তু মুনাফিক কের কাছে দেখে তোমরা চিনতে পারবে না যে ও মুনাফিক ঠিক না ভুল তা যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবেন হকের জন্য লড়েন ইমাম হোসেন যেমন হকের জন্য শহীদ হয়েছিল হযরত ইমামে হোসেন বড় তেজি ছিলেন হযরত ইমামে হোসেন বড় তেজি ছিলেন ইমামে হোসেনের মাথায় যে কথা একবার ঢুকতো সেই ইমামে হোসেন সেই কাজটা করে নিয়ে তবে ছাড়ত কে ইমামে হোসেন কে ইমামে হাসান আমার রাসূলুল্লাহর কলিজার কলিজা রসুলের কলিজার কলিজা হযরত ইমামে হাসান হযরত ইমামে হোসেন রসুলুল্লাহ সব সময় বুকে জড়িয়ে ধরে রাখতেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না এই চিল্লে বলা যাবে না এই নবীর গোলামেরা জোরে বলা যাবে না হযরত ইমাম হাসান হোসেনকে আল্লাহ রসুল সব সময় বুকে জড়িয়ে ধরে রাখতেন সেই ইমামে হোসেন কিন্তু বড় জেজি রসুলুল্লাহ এক সময় ডাকলেন বাবা হোসেন
ও বাবা হাসান, আমি রাসূলুল্লাহ তোমাদের ডাকি বাবা গো, এদিকে এসো বাবা, মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহর কলিজার কলিজা ইমামে হোসেন ছুটে ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, না না জানো কি কথা বলবে বলেন, আল্লাহর নবী বলেন ইমামে হাসান, ও বাবা ইমামে হাসান, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, যদি কোনো মানুষ তোমার সঙ্গে বেয়াদবি করে, যদি কোনো মানুষ তোমার সঙ্গে অন্যায় করে, ও বাবা হাসান তুমি কি করবে বাবা, আল্লাহর নবী কলিজার কলিজা ইমামে হাসান ওই সময় বলেছিলেন, নানা জান আমি ওই মানুষটাকে মাফ করে দেবো, রাসূল বললেন বাবা হাসান দ্বিতীয়বার যদি অন্যায় করে, ইমাম হাসান বললেন নানা মাফ করে দেবো, রাসূল বললেন বাবা হাসান তৃতীয়বার যদি অন্যায় করে, নানা জান মাফ করে দেবো, আল্লাহর নবী বলে হাসান অপেক্ষা করো, আমার রাসূলুল্লাহ ছোট করে যার তোমরা, ইমামে হোসেনকে রাসূল ডাকলেন, ও ইমামে হোসেন আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকি বাবা, বাবা ইমামে হোসেন দুনিয়ার কোন মানুষ যদি বা তোমার সঙ্গে বেয়াদবি করে, অন্যায় অত্যাচার করে, ইমামে হোসেন তুমি কি করো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নানা জান আমি তাকে মাফ করে দেব, দ্বিতীয়বার যদি অন্যায় করে, নানা ভাই আমি মাফ করে দেব, ও ইমামে হোসেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তৃতীয়বার যদি কোনো অন্যায় করে, বাবা হোসেন তুমি কি করবে, আল্লাহর নবী ছোট কলিজার কলিজা ইমামে হোসেন বলেছিলেন, নানা জানো নানা ভাই অলঙ্গ তলোয়ার দ্বারায় গর্দানটা জুতা করে দেব, জোরে বলেন নানা ভাই গর্দানটা জুতা করে দেব, এত জেদি ছিলেন, হাসান বলছে নানা মাফ করে দেব, আর হোসেন বলছে দুবার মাফ করব, তিনবার অন্যায় করলে গর্দান জুতা আলাদা করে দেব, একদম জুতা করে দেব, রাসূল বলছে দুটোই ঠিক, কিন্তু হোসেন কি কোনো অন্যায়ের প্রতি জেল ধরতেন, এই কথা বলে হোসেন কি কোনো অন্যায়ের উপরে জেল ধরে থাকতেন?